দীপাল গীত দিচ্ছে যেমন দেখছে কেমন গাইছে হরি বল হরি বল এই দাঁড়া স্নান করতে যাক তাড়াতাড়ি ফিরবে যেন জল ডুবে মরণ কি হরে কি বলো না কখন যাবে স্নান করবো ডুব মারবো আর চলে আসবে তোরা নামে কোথায় যায় আমি দেখছি বললাম চার নিয়ে আসছিস এখন আসতেছে তরকারি আনার নাম করে এখন আসতেছে আগে তা কি হয়েছে তোর তখন আমি এক পাঁচ মেরে নিই হে প্রভু হে প্রভু তরকারি কি আনবো গেটের সামনে ঢুকেছি যেদিন আর জমরাজ দাঁড়িয়ে আছে ভিতরে ঢুকলাম আচ্ছা তারপর মা বিপদ তাই নিয়ে আনাজ করতেছে চাল লাগবে না শুধু বাংলা শুধু খেয়ে দেবো বিড়িটা ধরাই একা তাহলে বিড়ি জাল কাকা রোজ রোজ বাংলার ভালো লাগে না তা লালের দিকে যাওয়া হোক মালদা খাচ্ছিস কার পয়সা কেন কাকার পয়সা না রে সরি বাচ্চা কাকা না এই বাবা না কাকা কাকার পয়সা খাচ্ছি মাল লাল কোথা বাবা বাঙালি ছেলে বাংলায় খুব ভালো লাগে ঠিক আছে কাকা আর একবার ঢালো সে উঠে যায় একাই আর ঘুর ঘুর করি না না কানে চাবড় মেরে একদম ঠিক করে দেবো আজকে আমি চলে যাচ্ছি কালকের জন্য তোমার আমি লাল মাল এনে খাওয়াতে পারি এই মুখ তোমার আমি আর দেখাবো না দেখে যাও দেখো তুমি কেরম ভাবে করলে না চান তোমার করলো তোমার কি মনে হয় আমি স্নান করতে গেছিলাম নাকি ঘুরতে গেছিলাম রোজ দিন মদ খেয়ে ঘরে ঢোকাও আজ ঘর থেকে বেরো আমরা এখন বড় হয়ে গেছি আমরা কি করব না করব তোমার কি বলে করব এই দুবেলা দুমুটো ভাত পাচ্ছ সেটাও আর পাবে না মা বিবাদ তাই আজ তোমার দেয় গল্প করবো এমন একটা বাড়ির বুড়ো সে তো দুনিয়ার গাঁজা গাঁজা খাচ্ছে আর ঘরে বসে আছে তার যদি কোনো কথা বলি বলে ঘর তে বেরিয়ে যাও আর তার তো বেটা তার কি হবে সে যদি ঘরে আছে ব্যবস্থা আজ আমি করবো তুমি চলে আছো কি আবার তুমি মদ খেয়ে বাড়ি ঢুকেছো তুমি সে সকালবেলা চান করতে তাই সবই তুমি আবার মদ খেয়ে বাড়ি আসবে তা মদ খাওয়া নিয়ে কি খাবে দেখো তোমার আমি বারবার বলেছিলাম যে তুমি মদ খা ছাড়ো না তারপর সন্ধ্যার প্রতি কিচ্ছু করবো না তুমি যদি মদ খা না ছাড়ো আজকে আমি দুটো নন হাত ধরে বাপের বাড়ি চলে যাচ্ছি তুমি বাপের বাড়ি যাও যদি গিয়েছো তা তবু তোমার ব্যবস্থা হবে এই দেখ বলি শোন কি বলবে কি এই ঘর ছেড়ে যায়নি মদ আমি ছাড়লেও মদ আমার ছাড়ে না তুই এখানে থাক আমি এই চললাম কোথায় যাবে তুমি কোথায় যাবে কোথায়
আমার দুটো চোখ যেদিকে যায় সেদিকে যাবো। ভগবান আমার কি কুক্ষণ আমার বাবা মায়ের হাতে আমার তুলে যাবে সেই কথাটা চিন্তা করি। হ্যাঁ আমি কি বেশি হয়েছিলাম তাতে এমন একটা মাতাল হাতে তুলে যাবো সংসার জীবনে ভালো লাগে না। কি করবো কোথায় যাবো ভগবান কাঁদো কাঁদো ঝেঁটাটা ফেলে দিলে তো এরপরে ঝেঁটা নিয়ে সংসার করবে তুমি। হ্যাঁ যাও যাও ওই ঝেঁটা নিয়ে থাকবো তুমি থাকাতে না থাকো অনেক ভালো। অজয় কার সাথে মদ খেতে হয় তোর জ্ঞান আছে? দাদা 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 কি হয়েছে কার সাথে মদ খেয়েছি? ভাইফোঁটা তো শেষ করলি, কোনো জ্ঞান টান আছে তোর? কেন জ্ঞান নেই কেন, আমি কি ভাইবোর মাল খাইয়েছি? আমার খেয়ে দে কাই নাই ভাইবোর মাল খাওয়াবো, আমার কি পয়সা বেশি হয়েছে যে ভাইপোকে খাওয়াবো? আমি আর মদ খাবি না, তোমার ছেলের সঙ্গে মদ খাবো না, তা তুমি খাও। আমি খাচ্ছি আমার ভাই বোন সঙ্গে খাচ্ছি, খেতে পারি? কথাবার্তা শুনো যো, আমি বলে দিচ্ছি তোর সাপ সাপ, তোর ছেলে না যদি মদ খায় তোর কি ভালো লাগবে? তুমি খাবে তাও খাও, ঠিক আছে আমি কিন্তু তোমার ছেলে না মদ পদ সব কিছু খাবো, কিন্তু তুমি পরে বলো না আমার সংসারটা ভাঙলে কেন, তোমার সাপ সাপ জানি দিয়ে আমি চলে আসি। কত এলো কত গেল দেখে নিলাম, সংসার ভাঙবে ছাই। ভালো তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, ঠিক আছে। এক মাস মানুষ কলকাতা খাওয়া যায় বাবা, বলে কলকাতা নেই বিরাট জায়গা, সাড়ে এক মাস গিয়ে মাটি কাটা কাজ হয় না, কি করে হবে? সব তো মেশিন উঠে গেছে, আমাদের মেশিনে কারবার করতে দিই, মানুষের আর কেউ নিচ্ছে না। টাকা কি চান তাই বাবা আটকাতে বলি, ঘরে ঢুকি না মানে বন্ধু মহিলা আছিলাম টাকা পাওয়া জানি ঠিকাদার, আর তুমি জানো আমার ক্ষমা করলো বাবা, আমি বাবা সত্যিকার আমার যে রাখো গুরু দেবের লোক, বাবা ছক্কর ছক্কর চিলামে মাছ ধরো, চিলামে তোলো চিলামে তোলো, একটা মেয়ে দেওয়া যাও বাবা, তুমি যে রাখো মানুষ ভালো আসতো। হ্যাঁ হ্যাঁ ভাই কথা বোমা কথা কারো দেওয়া পাচ্ছি না ঘরে কেউ নি, ওই তো সব শেষ করলো। শেষ করলো মানে ভাইটা যা মত করে হয়েছে সংসার শেষ করে দিচ্ছে, তোর বাবার সাথে মদ ফদ খেয়ে যা করতেছে বাড়ির লোক কেউ টিকতে পারছে না। ওর আমি বলি যে ভাই বোনের মদ খাওয়াটা কি ওর উচিত? আমার টাকায় আমি মদ খাচ্ছি তোর কাছে ঠিক বলে যারা আমি বাবার কোনো জ্ঞান আছে ই তোর লোক, তো ভাই ফোটি আর কাকা আছে, তুমি বড় যারা তুমি ভাই ফোটাকে আর কাকাটা আছে, ভাইবোকে কাজে বাবার মতো নয় কি? অবশ্যই বাবা ছেলে তো নাকি, আমার বাবার জ্ঞান আছে ভাইবোর সঙ্গে বসে মদ খাচ্ছে, কি বলি আমি বাবা? আর বাবা তোমার বলি তোমার ছেলে ভাই বলে না, বিরাট ঢামন হয়ে বুঝলি বাবা, বিরাট ঢামন ওর মন ঢামন কেউ নেই, বলি কেন কেন থাকা দরকার আছে, কাকা মানে বাপ তুললো লোক তার সঙ্গে বসে কেউ মদ খা, ছোটো লোক তো সব জ্ঞান কাণ্ড খুব কম, দেখি বাবা হবে ভেবেছো দেখি আমার কাজ আগুন মার, তুমি আগুনটা মার আর শরীরের কথা একদম মাঝখানে আনে রাখবি না, মার আর মারো না না জ্ঞান কাণ্ড নিয়ে দে, উফ আর ধামা নিয়ে আকুলকে ঝেড়ে দাও, কিচ্ছু নিয়ে সব খেয়ে শেষ করে ফেলে আসি, এ কথা কী বলিস না কোটি আছে না বাড়ো না চুপ করে গিয়ে বানাও আর তখন চক করে ঘর থেকে ঘুরে আসি নাকি যাওয়া যা, তাহলে তুমি বানাও আমি আসি মানে তাহলে সঙ্গে নিয়ে যাও দেখ ভালো জানতো কাকা মানে কে জানিস, কাকা মানে কাকা মানে বাবার সময় ছাগল জ্ঞান করে চল, একটু জ্ঞান করে চল গুরুদেব মেনে চল, জ্ঞানটা কবে হবে ভালো পেয়ে গেছো তো, তুই তো ভালো লেগে আমি কি করলো তোর জ্ঞানটা কবে হবে, তুই কি বলতে চাচ্ছিস? যেটা মানে কি যেটা মানে কি যেটা মানে যেটা যেটা মানে বাবা কথা বাবাটা কি হয় তাদের বাবার সঙ্গে বসে গাঁদা খাতে তখন কিছু হয় না, তুই গাঁদা খাই বলে তুই বড় আর আমি মদ খাই বলে আমি ছোট লোক, বড় দেব বিশাল দেব, এ যেটা মানে কি আমি ঠাকুরদার মতো, যেটা মানে ঠাকুরদার সমান কাকা মানে বাবার সমান, তোর কোনো জ্ঞান আছে? তোর কোনো জ্ঞান আছে? কালকের থেকে আমার বাবার সঙ্গে বসে মদ খাবি না,
তুই কালকে থেকে আমার বাবার সঙ্গে মনে হচ্ছে চলে দাঁড়ছিল হে প্রভু হে কাল পর্যন্ত বড় বাবা রে ছোট ভাই রে জগন্নাথ প্রেমানন্দ জল ছেড়ে দে তুই মত এই তুমি বল জি করে বাচ্চা করবে জানতো এই ফোনে নে দি বাবা যারা ওই ছেড়ে দাও সর দুবার বা খেদি যা মনে করে দিতে হয় ছোট লোক জ্ঞান নেই তোমার কোনো জ্ঞান আছে তুই ভাই বসে কথা বলছিস এই তোর কোনো জ্ঞান আছে আমার জ্ঞান ছিল কথা বলে তোমার তোমার জ্ঞান নেই যেটার সঙ্গে বলে গাড়া পিস্ত ধরো ঠিক করি তোমার দেখে শিখে দিল আমার দেখে শিখে তোমার দেখে শিখে দিল তোমরা যে রাস্তাঘাটে দাঁড়িয়ে এইরকম পরিবেশ তৈরি করছো সময় তুমি তোমাদের খুব ভালো বলতে আজকে মদ খাচ্ছো আর তোমার একটা কথা বলি তুমি যে তুমি তো মদ খাচ্ছ তোমার কাকার সঙ্গে কাকা কি আর বাবা কি তুমি তোমার বাবার সঙ্গে বসে মদ খাচ্ছ তোমার দুটো ছেলে আছে দুদিন পর তোমার সঙ্গে বসে মদ খাবে লোকে কি বলবি কোনো লোক তোমাদেরকে ভালো বলে একদম তোমাদের মতো কিছু মানুষের জন্য সমাজটা উচ্ছন্নে যাচ্ছে এটা আমি বলতে আছি তোমার বাধ্য হলাম আর আর বর্দা তোমাকেও বলি তুমি তো একটু শিক্ষিত ছিলে তুমি শিক্ষিত ছিলে যেটা ওর সঙ্গে কাকা খাচ্ছে তোমার লজ্জা করছে না আজকে জানা না আজকে যেটা হবে যে বাবা খায় সব তো শোনো তোমাদের মতো এই পরিবেশটাকে দেখি আজকে আমার নিজেকে মানসিক বর্ণনা করতে লজ্জা করছে বলো ঠিক ঠিক বাবা তোমার বলি তুমি যে তোমার বলতে বুঝতে পেরেছো আর এই সবচেয়ে আমার কাছে পাওয়া তাহলে আমরা সবাই মিলে একসাথে বলবো আমরা নেশা করবো না আর সবাই একসাথে মিলে আমরা একটা সুন্দর নেশা করতে সমাজ গঠন করতে চাই